আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টাকার স্বল্পতার কারণে অনেক কোর্স করতে পারেন না, তাদের জন্য আমি ইউটিউব এবং ফেসবুকে ধারাবাহিকভাবে কিছু ভিডিও প্রদান করব। সেটা হচ্ছে ম্যাজিক ম্যাথ বইয়ের উপর বেস করে। আমার এই ম্যাজিক ম্যাথ বই থেকে আমরা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো যে দিব, একেবারে কনসেপ্ট এবং হচ্ছে শর্টকাট দুটাই একসাথে করে পাবেন। কারণ আমার এই বইটার মধ্যে যেমন কনসেপ্ট দেওয়া আছে, তার সাথে একবারে সুপার শর্টকাট দিয়ে দেওয়া আছে। তো আমরা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, তার সাথে যদি ম্যাজিক ম্যাথ বইটা যদি আপনার কাছে থাকে, এমন হতে পারে যে আপনার আর কোনো কোর্সই করতে হচ্ছে না। তো আজকে এরই ধারাবাহিকতায় আমরা একেবারে প্রথম চ্যাপ্টার থেকে আমরা শুরু করতেছি। প্রথম যেই চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। এই আমার এই বইয়ের মধ্যে বাস্তব সংখ্যা হচ্ছে প্রথম চ্যাপ্টার। এর মধ্যে প্রথম যেই টাইপ আছে সেই টাইপটার নাম হচ্ছে স্থানীয় মান। তো স্থানীয় মান দিয়ে আমরা আসলে স্টার্ট করব। তাহলে ঠিক আছে, আমরা স্টার্ট করি। এই স্থানীয় মান বিষয়টা সম্পর্কে আমরা একটু জানি। আচ্ছা, এখানে লিখে রাখছি যে ম্যাজিক ম্যাথ বইটা কেউ যদি পেতে চান তাহলে এই নাম্বারে ডায়াল করতে পারেন, নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ নিতে পারেন, যদি না পান তাহলে এই নাম্বারে ডায়াল করতে পারেন 01320820854। এই নাম্বারে ডায়াল করলে ক্যাশ অন ডেলিভারিতে ম্যাজিক ম্যাথ বইটা পেতে পারেন। তো আমরা প্রথমে যদি আমরা বলি যে স্থানীয় মান, এই স্থানীয় মানটার বিষয়টা আসলে কি, বিষয়টা হচ্ছে এরকম। আমি যদি আপনাকে একটা সংখ্যা বলি, মনে করেন আমি একটা সংখ্যা বললাম, যে আমি বললাম যে 81। দেখেন এই যে 81 যে সংখ্যাটা আছে, 81 দুইটা অঙ্ক দিয়ে তৈরি। 81-এর হচ্ছে একটা আছে 8 আর একটা হচ্ছে 1। আচ্ছা, আপনাকে যদি বলি 81-তে মোট কয়টা সংখ্যা আছে, আপনাকে বলতে হবে সংখ্যা কিন্তু একটি। সংখ্যা কয়টি বলেন তো? সংখ্যা হচ্ছে একটি, সেই সেটার নাম হচ্ছে 81। কিন্তু আপনাকে যদি বলি এখানে অঙ্ক কয়টি, তখন আপনাকে বলতে হবে এখানে অঙ্ক আছে দুইটি। কি অঙ্ক? অঙ্ক দুইটি কি কি? একটা হচ্ছে 8 আর একটা কি বলেন তো? 1। তাহলে সংখ্যা আর অঙ্কের মধ্যে ডিফারেন্স আপনারা কি বুঝলেন? প্রথমত সংখ্যা এবং অঙ্ক এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? আসলে সংখ্যা আর অঙ্কের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এই যে 81 যে নিজে একটা সংখ্যা, কিন্তু সংখ্যা তৈরি হয় যেই যেই উপাদান দিয়ে তাকে বলা হয় অঙ্ক। এই 81 সংখ্যাটা কি কি অঙ্ক দিয়ে, মানে কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে? একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 1। তার মানে 8 আর 1 হচ্ছে অঙ্ক আর 81 হচ্ছে একটা সংখ্যা। সেই জন্য আমরা এটাকে বলি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। তাহলে এরকম অঙ্ক কয়টি আছে? আমাদের এইটা জিনিস আগে প্রথমে জানতে হবে যে অঙ্ক মোট কয়টি আছে। অঙ্ক আছে হচ্ছে মোট 10টি। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আপনি পৃথিবীতে যত সংখ্যা তৈরি করবেন আপনি দেখবেন এই 10টা অঙ্কের অঙ্ক দিয়ে আপনি তৈরি করবেন। হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যে কোনো সংখ্যা তৈরি করতে গেলে এই 10টা অঙ্কের আপনার প্রয়োজন হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি বলি যে এই যে 0 যে আছে, এই 0 আমরা তো জানি যে শূন্যের কোনো দাম নাই। কোনো সংখ্যার সামনে যদি আপনি 0 বসান কোনো দাম থাকবে? কিন্তু পরে 0 বসাইলে ওই সংখ্যাটার মান কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই জন্য আমরা এই যে 0 বাদে যে অঙ্কগুলোকে আছে, এই অঙ্ক এই অঙ্কগুলোকে বলি আমরা সার্থক অঙ্ক। এগুলো এই এগুলোকে কী বলি বলেন তো? এগুলোকে বলি আমরা সার্থক অঙ্ক। আর 0 হচ্ছে নিরর্থক অঙ্ক। মানে কোনটা সার্থক অঙ্ক না? তাহলে 0 সার্থক অঙ্ক না। তাহলে আপনাকে যদি একটা কোশ্চেন করে কেউ, পৃথিবীতে মোট সার্থক অঙ্কের সংখ্যা কয়টি, কয়টি দিবেন? 10টি দিবেন না 9টি দিবেন? অ্যান্সার হবে 9টি। কারণ 0 বাদে বাকি যেই 9টি আছে সেগুলো হচ্ছে সার্থক অঙ্ক, আর 0 হচ্ছে নিরর্থক অঙ্ক। তো আমরা এইখানে আমরা তাহলে বুঝলাম মোট অঙ্কের সংখ্যা 10টি, তার মধ্যে 9টি সার্থক, 1টি হচ্ছে নিরর্থক অঙ্ক। আর এইখান থেকে আমাদের আমাদের জিনিসটা চলে আসবে, সেটা কি? স্থানীয় মান। এখন দেখেন স্থানীয় মান জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমি যে 81 সংখ্যাটা লিখেছি একটু নজর দেন, 81-তে 8 আর 1 আছে। আপনাকে আমি যদি বলি যে 81-তে যে 8 আর 1 আছে, 8 আর 1 যোগ করলে কি 81 আসে বলেন তো? 8 আর 1 যোগ করলে কত আসে? 8 আর 1 যোগ করলে কত আসে? 9 আসে। তাহলে 8 আর 1 দিয়ে 81 কীভাবে করে হলো? আপনার মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে না যে 8 আর 1 দিয়ে কেন 81 হলো। তাহলে 8 আর 1 যোগ করলে তো 81 আসে না, 9 আসে। সিস্টেমটা হচ্ছে এরকম, আমরা ছোটোবেলায় অনেক সময় পড়তাম যে 8, 10, 1, 81, এটা কি পড়েছেন? 8, 10, 1, 81, এই কথার অর্থ কি আসলে? এই কথার অর্থ এই যে 8 যে সংখ্যাটা আছে এটা দশক স্থানীয় অঙ্ক। এই দশক স্থানীয় অঙ্ক হলে তার মানটা হবে 10 গুণ। মানে 8-এর মান কিন্তু 8 না, 8-এর 10 গুণ মানে হচ্ছে 80। আর 1 আছে একক স্থানীয় অঙ্ক, 1-এর মান জাস্ট হচ্ছে 1। তাহলে এই 1 আর 80 যদি যোগ করি তাহলে আসবে 81। তার মানে কি হলো?
যে যে কোনো একটা সংখ্যার যদি আমি মান বের করতে চাই তাদের নিজের একটা স্থানীয় মান আছে, যা দেখতেছি আটকে আট দেখতেছি, আসলে আট নাই, এর মান আসলে আশি, তার আশির সাথে এক যোগ করলে হবে একাশি। তার মানে স্থানীয় মানগুলো আমার জানা দরকার, নাহলে তো আমি সংখ্যাটাই বের করতে পারবো না, তাই না? তো আমরা এইভাবে করে যদি বলি যে এই স্থানীয় মানগুলো আমরা কিভাবে করে বের করি, আমাদের সবার ধারণা আছে, তাই না? স্থানীয় মানগুলো আমরা ডান পাশ থেকে এইভাবে করে আমরা আমরা বের করি যে একটা আছে একক, তারপরে কি আছে দশক, তারপরে কি আছে শতক, তারপরে আছে শতক, তারপরে হাজার, তারপরে অযুত, তারপরে হচ্ছে লক্ষ, তারপরে আমরা জানি নিযুত এবং হচ্ছে কোটি, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই একক মানে তো হচ্ছে এক, একক মানে কি এক, দশক মানে হচ্ছে দশ, শতক মানে হচ্ছে একশো, হাজার মানে এক হাজার, অযুত মানে হচ্ছে দশ হাজার, অযুত মানে কত হাজার, দশ হাজার, লক্ষ মানে কত, লক্ষ মানে তো একের পরে পাঁচটা শূন্য হইলে লক্ষ হয়, নিযুত মানে হচ্ছে দশ লক্ষ, নিযুত মানে আসলে দশ লক্ষ, আর কোটি মানে তো একের পরে ষাটটা শূন্য, একের পরে ষাটটা শূন্য দিলে কোটি হবে। তাহলে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইটা যদি আমরা এখান থেকে দেখি যে একক মানে আসলে এক, তার দশ গুণ হচ্ছে দশক, তার দশ গুণ হচ্ছে শতক, তার দশ গুণ হচ্ছে হাজার, হাজারের দশ গুণ অযুত, অযুতের দশ গুণ লক্ষ, লক্ষের দশ গুণ নিযুত, নিযুতের দশ গুণ কোটি। এই যে এগুলো হচ্ছে স্থানীয় মান, এগুলো দিয়ে আসলে আমাদের কাজ কি, মনে করেন আপনার কাছে একটা সংখ্যা আছে, ধরেন আমি বললাম যে নয় হাজার পাঁচশো তেইশ, নয় হাজার পাঁচশো তেইশ। তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে নয় হাজার পাঁচশো তেইশ এই সংখ্যাটা কি কি অঙ্ক দিয়ে তৈরি, তো আপনি বলবেন যে নয় দিয়ে তৈরি, পাঁচ দিয়ে তৈরি, দুই দিয়ে তৈরি এবং তিন দিয়ে তৈরি, এই চারটা অঙ্ক দিয়ে তৈরি। এখন কেউ তো আপনাকে কোশ্চেন করতে পারে এই চারটা অঙ্ক দিয়ে তৈরি, এই চারটা অঙ্ক যোগ করলে কি নয় হাজার পাঁচশো তেইশ আসবে, নয় হাজার পাঁচশো তেইশ আসবে? কখনোই আসবে না। কেন আসবে না? কারণ নয়ের স্থানীয় মান তো নয় না, পাঁচের স্থানীয় মান তো পাঁচ না, দুইয়ের স্থানীয় মান তো দুই না। তাহলে এগুলোর স্থানীয় মান কি? এগুলোর স্থানীয় মান হচ্ছে তিনের স্থানীয় মান হচ্ছে তিন। কেন? তিন একক, মানে এই যে তিন যেহেতু একক, তাহলে তিন গুণন এক মানে হবে তিন, মানে এটা হবে হচ্ছে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হচ্ছে হাজার। আচ্ছা আমি লিখেই দিই, এটা হচ্ছে একক, এটা আসতেছে আমাদের দশক, এটা আসতেছে শতক, এটা আসতেছে হাজার, ছোট করে লিখে দিছি, না দেখা পাইলেও সমস্যা নাই, এখানেই আমরা দেখি। তাহলে একক যেহেতু এক দিয়ে গুণ হবে, দ্বিতীয়টা যেহেতু দশক, দুইকে আমরা দশ দিয়ে গুণ করব, তাহলে এটা আসবে বিশ। পাঁচ যেহেতু শতক, তাহলে পাঁচকে আমরা একশো দিয়ে গুণ করবো, এই যে শতক মানে একশো, তাহলে আমরা এটার মান আসতেছে পাঁচশো। নয় যেহেতু হাজার, তাহলে নয় গুণন আসবে এক হাজার, তাহলে আসবে হচ্ছে নয় হাজার, তাই না? তাহলে এইগুলো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাবো এইটা আমি পেয়ে যাবো যে এখানে তিন, এখানে দুই, এখানে পাঁচ, আর এখানে নয়, মানে নয় হাজার পাঁচশো তেইশ তাহলে পেয়ে যাব। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে প্রত্যেকটা স্থান, মানে প্রত্যেকটা স্থানের জন্য একটা স্থানীয় মান আছে এবং সেই অঙ্কগুলোর স্থানীয় মানটাই আমরা আসলে টাইপ ওয়ানে করেছি। এখন ইন্টারেস্টিং ব্যাপার, এই জিনিসটা স্টুডেন্টরা ক্লাস ফোর থেকে ফাইভেই পারে, কিন্তু একটু যদি আলাদা করে দেওয়া হয় যেগুলো কোশ্চেন আসলে পরীক্ষায় আসে তখনই হয়ে যায় ঝামেলাটা। কীরকম, মনে করেন আপনাকে বলা হইল যে একটি সংখ্যার, একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক, অঙ্ক হচ্ছে এক্স, এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই, স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, হ্যাঁ, একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই, সংখ্যাটি কত? দেখেন তো অনেকে বলবে যে একক স্থানীয় অঙ্ক মানে ডান পাশে বসছে, তার মানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, তার মানে ডান পাশে বসবে, আর দশক স্থানীয় অঙ্ক ওয়াই বাম পাশে বসাই দিব, সংখ্যাটা হয়ে যাবে। মানে মানুষের চিন্তা ভাবনা এরকম থাকে, দেখেন যে একক স্থানীয় অঙ্ক মানে, আমি যদি একটা এক্সাম্পল নেই যে একক স্থানীয় অঙ্ক চার আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে মনে করেন দুই, তাহলে তো এই সংখ্যাটা কি দুই আগে বসবে চার, তাহলে তো একক স্থানীয় অঙ্ক চার আর দশক স্থানীয় অঙ্ক দুই, তাহলে তো চব্বিশ হয়ে গেল। তাহলে যেহেতু এরকম করে আছে, তাহলে এই যে একক স্থানীয় অঙ্ককে ডান পাশে বসাবো, দশক স্থানীয় অঙ্ককে বাম পাশে বসাবো, তাহলে এটাই হবে সংখ্যা। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ কি, বীজগণিতের একটা নিয়ম আছে,
এইটা মানে কিন্তু 24 এই 2 আর 4 যদি পাশাপাশি বসাই তাহলে মান কত 24 কিন্তু y আর x পাশাপাশি বসাইলে এখানে কিন্তু আমি যদি এই যে y এর মান যদি আমরা বলি যে 2 আর x এর মান যদি আমরা বলি 4 তাহলে কিন্তু এটার মান 24 না কারণ বীজগণিতের নিয়ম কি এই দুটো পাশাপাশি থাকা মানে এই দুটো গুণ করা এই দুটো কি করা গুণ করা তাহলে আসলে আমি যদি এই দুটো গুণ করি তাহলে তো 8 আসলো তাহলে কিন্তু এইভাবে করে লেখা যাবে না কিভাবে লিখতে হবে তাহলে ওই যে আমাদের যে কনসেপ্টটা আছে আমাদের কনসেপ্টটা কি আসলে আমাদের কনসেপ্টটা বলে হচ্ছে এরকম যে আমাদের একক স্থানীয় অঙ্ক যেটা আছে তার মানটা হচ্ছে একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ করব x কে আমরা যদি 1 দিয়ে গুণ করি x কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে তো মান হয় x দশক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটাকে আমরা 10 দিয়ে গুণ করব তাহলে মান হবে কি 10y তাহলে সংখ্যাটি হবে অ্যাকচুয়ালি সংখ্যাটি হবে হচ্ছে x প্লাস হচ্ছে 10y সংখ্যাটা হবে মানে আমরা একটা एग्जांपल ধরতে পারি হ্যাঁ একক স্থানীয় অঙ্ক এই যে আমি যে ধরলাম মনে করেন একক স্থানীয় অঙ্ক 4 আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 তাহলে দেখেন একক স্থানীয় অঙ্ক 4 মানে 4 গুণন 1 মানে কত আসে 4 দশক স্থানীয় অঙ্ক 2 মানে 2 গুণন 10 মানে কি আসে বলেন তো 20 তাহলে এই যে গুণ করলে মানে আমাদের এরপরে যোগ করে দিলে কি 24 হয়ে যায় না এই যে 10x + y মানে তাহলে 24 হয়ে গেল তার মানে আমাকে যদি এই 24 করতে হয় তাহলে কিন্তু আমরা xy এইভাবে করে লিখলে হবে না বা yx এইভাবে করে লিখলে হবে না কারণ বীজগণিতে এটা পাশাপাশি থাকা মানে কিন্তু পাশাপাশি থাকা না এটা কিন্তু গুণ করে লেখা তাই এইভাবে করে লিখলে কিন্তু হবে না আমাকে করতে হবে কি x + 10y ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা আরো একটা एग्जांपल দেখি তাহলে আমাদেরকে করতে হবে কিভাবে করে যে মানটা আসলে কিভাবে করে নির্ণয় করতে হবে জিনিসটা একটু আমরা দেখি যদি এখানে একক স্থানীয় অঙ্ক x দশক স্থানীয় অঙ্ক y এবং তার সাথে আমি যদি বলি যে এর সাথে আরেকটা জিনিস দিয়ে দিলাম সেটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক মনে করেন আমি দিলাম হচ্ছে z তাহলে বলেন তো সংখ্যাটি কত হবে বলেন তাহলে সংখ্যাটি হবে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে একক স্থানীয় অঙ্ক আছে x তাহলে x গুণন 1 দশক স্থানীয় অঙ্ক আছে y তাহলে y গুণন হচ্ছে 10 শতক স্থানীয় অঙ্ক আছে কি বলেন তো z তাহলে z গুণন হবে 100 এগুলো যোগ করে দিলে আমাদের অ্যানসার চলে আসবে x + 10y + হচ্ছে 100z ক্লিয়ার এটাই আসলে আমাদের এক নাম্বার টাইপে আমার ম্যাজিক ম্যাথ বইয়ের এক নাম্বার টাইপে এই জিনিসটা দেওয়া আছে এবং এই রিলেটেড মানে কোশ্চেনগুলো আপনারা ম্যাজিক ম্যাথ বইয়ে পেয়ে যাবেন এখান থেকে আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন এরপরের ভিডিওতে আমি পড়াবো দুই নাম্বার টাইপ সেটা হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা মূলদ অমূলদ সংখ্যা নিয়ে বিস্তারিত একটা ভিডিও করব সেইটা এই এইভাবে করে আমরা ধারাবাহিকভাবে ম্যাজিক ম্যাথের সবগুলো টাইপ আস্তে আস্তে আমরা সলভ করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ